কি গো, যাবে না? নিমন্ত্রণ নাই? নিমন্ত্রণ না করেছে আমাদের, যাবে না? বাইরে চলো, বাইরে চলো, যাবো। মোনাকেও রেডি করানো হয়ে গেছে আর আমিও মানে রেডি হব আর কি, তো আরাটাকে এখন রেডি করলাম। তো বন্ধুরা, তোমরা এখন ইন্ট্রোটা দিয়ে দিই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো আজকের আমাদের একটা জায়গায় মানে বৈষ্ণব সেবার নিমন্ত্রণ আছে, তো যাব। তো ভিতরে আমি ইয়ে করলাম না, কারণ আরাধা ফোন দেখছে, ওটা কপিরাইট ক্লেম আসতে পারে, এর জন্য আমি বাইরেই আসলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো আমি রেডি হয়ে নিই ঝটপট। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা। আরাধা আসো একটু দেখিয়ে দাও সাইকেল। এই যে দাদা ভাই ধুতিটা পরছে। তো চলো, লেট হয়ে গেছি আমরা, বেরিয়ে যাই। চলো ঘোরাও গাড়িটা, ঘোরাও। মনা সরে যা, সরে যা, ঘোরাক। মনা হ্যালো করো, হ্যালো করো, হ্যালো করো, হাই বলো, হাই বলো। হ্যাঁ চলো, বলো আমরা একটা, বলো আমরা একটা নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি। চলো, তোমাদের দাদা ভাই তো বললো যে এটা বৈষ্ণব সেবার নিমন্ত্রণ, তো গিয়ে দেখছি কালী পুজো। মানে বুঝতে পেরেছো, নিমন্ত্রণ তো কালী পুজো, বললে তো আর আমরা যেতাম না, বা হচ্ছে হয়তো আমরা অন্যভাবে নিতাম, তো এর জন্য হচ্ছে বলেছে বৈষ্ণব সেবা। সত্যি গিয়েও দেখছি বৈষ্ণবরাই রান্না করছে ভগবানকে ভোগ লাগিয়ে, তারপরে হচ্ছে কি মা কালীকে ভোগ লাগানো হয়েছে, তো সব কিছুই ঠিক আছে। তো চলো, যে চলে এসেছি ওই বাড়িতে। যে আরাধ্যা ঘুমিয়ে পড়েছে তো আস্তে আস্তে, তো এর জন্য শুইয়ে দিলাম জায়গাটায়। ছাদের উপরে প্রসাদ, এই ব্যাগটা, ব্যাগটা রাখি এখানে। দেখো ভক্তরা এইসব প্রসাদ দিচ্ছে, আর হচ্ছে কী কী দিয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো, আর একটা জিনিস, ছাদের চারপাশটা পুরোটা মানে একটা অন্যান্য কোনো গাছ নেই, শুধু অ্যালোভেরা গাছে ভর্তি, সেটাও তোমাদেরকে পরে দেখাবো। ভিডিও লাস্টে খাওয়া দাওয়া করে বাইরে যাবো, তারপরে দেখাবো আর কি। তো প্রথমে এই যে গ্লাসে করে জল দিয়েছে, পাতে ধুয়ে নিলাম, হাতও ধুয়ে নিয়েছি, তারপরে এই যে নানপুরি দিয়েছে আর চানা মশলা, তারপরে দিল খিচুড়ি, আর খিচুড়িটা একটুখানি চেয়েছি, দিয়েছে 2 চামচ, মানে একটু বেশি করেই দিয়ে দিল। আমার খিচুড়িটা মানে সত্যি কথা বলতে আমার কাছে খুব একটা ভালো লাগেনি, ওইটাই আমাকে বেশি দিয়ে দিয়েছে। এখন পাতাটা দেখো কেমন বাজে লাগছে, পাশে সব নিয়ে জড়ো করে রেখে দিয়েছি, কী করবো। তারপরেই দিয়ে দিল পুষ্পান্ন আর হচ্ছে বেগুনি, পুষ্পান্নটা গরম দেখে একটুখানি ঠান্ডা করতে দিলাম ছাড়িয়ে দিয়ে। আর এই দেখো এই সাইডে খিচুড়িটা জড়ো করে রেখেছি, আর তার সাথে সাথে চলে আসলো চাটনি, পাঁপড়, আবার হচ্ছে দিয়ে দিল হচ্ছে পায়েস। Thank you.
এখানে উলিকট পড়ে আছে, এই যে প্রভুটাকে দেখতে পাচ্ছ, তো ওই প্রভুটার গৃহেই আমরা নিমন্ত্রিত ছিলাম। তো এখানে এসেছি, এসে একটা জিনিস উপলব্ধি করতে পারলাম যে এনার মানে ঘরখানা এতটাই বড় আর এতগুলো রুম, মানে কি বলবো, অথচ থাকার জন্য লোক নেই। ঠিক আছে, ওনার দুটো মেয়ে, তো বড় মেয়েটার বিয়ে হয়ে গেছে আর ছোটো মেয়েটা রয়েছে, আর ছোটো মেয়েটাকেও বিয়ে দিলে তো চলে যাবে। তো যাই হোক, ছোটো মেয়েটা এখন বয়সটা কমই দেখলাম, তো যাই হোক, এতগুলো রুম মানে মানুষ নেই, আর আমাদের বাড়িতে মানে মানুষ বেশি হয়ে গেছে রুমের তুলনায় আর কি। আর একটা যে এক্সট্রা রুম করব, মানুষজন আসলে একটু থাকতে দেবো, সেইটা মানে করার জায়গা নেই। তো আরাধ্যা যখন ওর পাশে ছিলাম এতক্ষণ ধরে, তখন আর উঠেনি ঘুম থেকে, যখন আমি একটু নিচে হাত ধুতে গেছি তখনই উঠে গেছে, উঠে ভ্যাঁ করে কান্না করছে। তো আমি আসলাম, এসে কান্নাটা থামিয়ে এই যে খাওয়াতে বসছি, একটুখানি পায়েস নিয়েছিলাম আর পাপড় নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ফিরে আসছি নেক্সট একটা ভালো ব্লগ নিয়ে, তোমরা সবাই আমার সাথে থেকো কিন্তু অবশ্যই।